Hello guys, welcome to my channel. This is the Tech Hub. বহুদিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। মূলত কিছুদিন আমি খুব ব্যস্ত ছিলাম, এক্সামিনেশন চলতেছিল, তো এই কারণে আসলে আপনাদের মাঝে কোনো ভিডিও প্রেজেন্ট করতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে মূলত নতুন একটা ভিডিও নিয়ে আসছি, আর এটা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে। যে প্রেজেন্টেশন যেটা আছে সেটা নিয়ে দেখাবো আপনারা প্রেজেন্টেশন কীভাবে তৈরি করবেন। প্রেজেন্টেশন মূলত স্টুডেন্ট যারা আছে আর হচ্ছে অফিসিয়ালভাবে যারা কাজ করেন তাদের জন্য এই প্রেজেন্টেশনটা খুবই প্রয়োজন। তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন নিত্য নতুন ভিডিও পেতে। তো লেটস গেট স্টার্ট। আমরা ক্যামেরা প্রো যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনে চলে এসেছি। আপনি প্রেজেন্টেশন এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আমার প্রিমিয়ার একটা ভার্সন, সেটা আমি প্রিমিয়ামভাবে চালাই। আপনি যে প্রেজেন্টেশনগুলো দেখতেছেন সবগুলো আপনি নিতে পারেন একটার পর একটা, বা অ্যাপ্লাই টু অল আছে যে অ্যাপ্লাই অল করে দিলে আপনার হচ্ছে সবগুলো প্রেজেন্টেশন একটা করে একটা অ্যাড হয়ে যাবে। আর আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবেন কোনটার পর কোনটা নেবেন, সব এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন এটা নিলাম, তারপর এটা নিলাম, এটাতে ঢুকে এটাতে জাস্ট অ্যাড করে এটা নিয়ে নিলাম। এভাবে একটা একটা করে প্রেজেন্টেশন আপনি নিতে পারবেন, এক দুই এরকমভাবে একটা একটা করে আপনি প্রেজেন্টেশন নিতে পারবেন, ঠিক আছে। তো কোম্পানির যেই প্রেজেন্টেশনগুলো থাকে সেগুলো একটু ডিফারেন্ট টাইপের থাকে। এগুলো হচ্ছে আপনার কোম্পানি ওয়াইজভাবে বানানো হয়, তো আপনি চাইলে এই কোম্পানি ওয়াইজভাবে এগুলো বানাতে পারবেন। তো আমি কোম্পানি ওয়াইজভাবে দেখছেন আপনারা, এটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে আপনার স্টুডেন্ট, বা হচ্ছে আপনার বিভিন্ন রকম হোটেল থাকে না যেগুলো যে প্রেজেন্টেশন করতে হয় ফুড মেনু টাইপের, এরকম টাইপের আপনি প্রেজেন্টেশনটা করতে পারবেন সহজে। তো এখানে আমি জাস্ট যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনে গেলাম। যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় বিভিন্ন রকম ডিফারেন্ট প্রেজেন্টেশন আছে। লাইক আমি যদি এটা অন করি আপনি জাস্ট এটা দেখতে পারবেন, এই জায়গায় প্রেজেন্টেশনটা এই জায়গায় শো করবে। আপনার যে মোবাইল ডিভাইস যে কোম্পানি আছে প্রোডাক্টস লঞ্চার, এই সবটাতে বিশেষ করে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। এগুলো আপনার মুভ করতে পারবেন, বিভিন্ন জায়গায় বসাতে পারবেন। দেখা যাচ্ছে যে আমরা যদি একটা প্রেজেন্টেশন করতে যাই, দেখা যাচ্ছে যে যদি আমরা প্রেজেন্টেশনটা মূলত ইয়ে থেকে করি, ফটোশপ থেকে যদি করি, বা হচ্ছে আফটার ইফেক্ট বা প্রিমিয়ার যে ইয়েটা থেকে ওটা থেকে যদি করি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটু সময় লেগে যাবে একটু বেশি। তো ওইটা থেকে বেস্ট হচ্ছে যে এইরকম টাইপের আর কি প্রেজেন্টেশন আপনি এখানে করতে পারবেন খুব সহজে। আমরা বেশিরভাগ প্রেজেন্টেশন কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে করি। আপনি চাইলে এখান থেকে ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি কিন্তু এই প্রেজেন্টেশন করতে পারবেন খুব সহজেই, এখান থেকে ফ্রিভাবে করতে পারবেন। এটাতে কোনো আসলে প্রফি মানে অ্যাডভান্স কোনো তাদের পে বা এরকম কোনো কিছু করা লাগে না, জাস্ট আপনি শুধু প্রেজেন্টেশন করবেন। আর এখান থেকে আপনি যদি বলেন যে এখানে একটা আরেকটা প্রেজেন্টেশনের জন্য ল্যাপটপ বা মিনিপটগুলো অ্যাড করবেন, তো সেখান থেকে আপনি যে মকআপগুলো আলাদা আলাদা করে সিলেক্ট করে প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে পারবেন। লাইক আমি যদি এই জায়গায় একটা ট্যাব দিই, তারপর এই জায়গায় যদি একটা ল্যাপ ঘড়ি দিই, ওয়াচ, তারপর একটা ল্যাপটপ দিই, এভাবে একটা একটা করে জাস্ট আমি আবার যদি এই জায়গায় প্রোডাক্টের র্যান্ডমেশন যে আছে সেটা যদি দিই একটা একটা করে, মোটামুটি এই জায়গায় আমি ভালো প্রেজেন্টেশন মেক করতে পারবো। আর যদি এখানে আমি এই যে থ্যাংক ইউ যেই আছে ওটা যদি দিই, মোটামুটি আমার একটা প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। আপনি চাইলে এখানে 5 সেকেন্ড পর পর দেখা আছে যে টাইম দেওয়া আছে, এটাকে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে আপনি এটা জাস্ট প্লে হিসেবে করতে পারবেন। এখানে যে প্লে অপশন আছে প্রেজেন্টেশন, এটাতে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দিলে আপনার প্রেজেন্টেশনটা দেখাবে তারা, ঠিক আছে। অটো প্লে, অটো প্রেজেন্ট প্রিভিউ, এটা যখন প্রেজেন্টে দিবেন তখন আপনাকে প্লে আকারে দেখাবে যে এরকম আপনার প্রেজেন্টেশনটা তৈরি হয়েছে। তো একটার পর একটা দেখা যাচ্ছে যে এই প্রেজেন্টেশনের পর আপনার যে লোগো প্রোডাকশন যে ইয়াটা আছে সেটা আপনি বসাতে পারবেন, করতে পারবেন। তারপরে হচ্ছে আমি যদি নেক্সটে দিই, নেক্সটে দিলে আপনার দেখা যাচ্ছে যে নেক্সটে যে অপশনটা আছে সেটাতে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আবার মার্ক করা আছে যে আপনার কোনটার পর কোনটা আসবে। আপনি চাইলে আপনি যদি আবার এইখানে এই পাশে প্রেস করলে এই পাশে চলে আসবে, এই পাশে প্রেস করলে এই পাশে চলে আসবে। এইভাবে আপনি প্রেজেন্টেশনটা একটার পর একটা মেক করতে পারবেন খুব সহজেই। যেমন স্মার্টফোনে যে একটা প্রেজেন্টেশন দিলাম, তারপর হচ্ছে ট্যাবের একটা প্রেজেন্টেশন দিলাম, তারপর স্মার্ট ওয়াচে দিলাম, তারপর হচ্ছে কম্পিউটারে দিলাম,
দেন একটা প্রোডাকশন যে রোড ম্যাপ আছে সেটাও দিলাম, দেন আমি থ্যাংক ইউ দিয়ে জাস্ট জিনিসটা শেষ করে দিলাম। এভাবে আমার প্রেজেন্টেশনটা হয়ে গেল। তো এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। তারপর হচ্ছে কোম্পানিওয়াইজভাবে যেই লগো টগো আছে, যে এই প্রেজেন্টেশন যেগুলো আছে সেগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি জাস্ট এই জায়গায় রিপ্লেস কারেক্ট পেজে দিয়ে দিই, এই যে এই পেজটা যদি আমি দিয়ে দিই। এখন দেখেন এই যে টেকনোলজি আছে সেটা যদি আমি একটার পর একটা যদি এভাবে বসাই, বসানোর পরে পর কিন্তু দেখা যাচ্ছে যে আমি এইটা আগে ডিলিট করে নিই, আগে যেই প্রেজেন্টেশনগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিই। তো একটার পর আমি একটা যদি বসাই, লাইক এটাও যদি বসাই, এটাতে যদি বসাই, তারপর যদি এটা বসাই, তারপর যদি এই যে এইটা বসাই, বিভিন্ন রকমভাবে একটার পর একটা যদি বসাই, তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা আস্তে করে তৈরি হয়ে যাবে। লাইক এটার পর এটা, এটা অনেক বড় একটা প্রেজেন্টেশন, একটা একটা এক্সট্রা করে দেন আমি বসাবো। তো এই প্রেজেন্টেশনগুলো একদম সহজ, আপনি জাস্ট এখানে প্রেজেন্টিংয়ে যাবেন, তারপর হচ্ছে প্রিভিউতে দেখবেন। তো এটা হচ্ছে 7 নম্বর যে প্রেজেন্টেশন ছিল সেটা আমি ব্যাগে চলে যাব। এটা হচ্ছে আগের প্রেজেন্টেশনটা, কালারগুলো কিন্তু একদম সুন্দর দেখা যাচ্ছে, আপনি হচ্ছে কোনো গ্লিচ বা এরকম কোনো কিছু করবে না, আচ্ছা একদম 100% একদম অথেন্টিক টাইপের আর কি দেখা যাবে। প্রেজেন্টেশনটা গুডস লুকিং, অনেক সুন্দর জুস, ঠিক আছে। তো এইভাবে জাস্ট আপনি চাইলে আপনার যে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবেন খুব সহজেই। আর প্রেজেন্টেশনে যে এটা হচ্ছে স্টাডি টাইপের প্রেজেন্টেশন, আপনি চাইলে এখান থেকে আরও বিজনেসের উপর স্টাডি আছে, কোম্পানি ওয়াইজ আছে, তারপর হচ্ছে কোম্পানি যে কোম্পানি প্রোফাইল আছে, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি অ্যানালাইস আছে, ট্রাভেলিং কিছু আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম যে ক্রিসমাস টিসমাস আছে, বিভিন্ন রকম হিস্টোরিক্যাল অনেক কিছু আছে, তারপর টেকনোলজি আছে, এরকমভাবে আপনি আরও দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ব্যাখ্যায়িকভাবে আপনি এখানে প্রেজেন্টেশন ফ্রিভাবে পাবেন। তবে ফ্রি খুব কম থাকে, আপনার একটু ম্যানেজ করে হলেও আপনার একটু যে প্রো ভার্সন আছে সেটা ইউজ করবেন, তাহলে আপনারা অনেকগুলো ফিচার ফ্রি পাবেন। তো এই জায়গায় টেমপ্লেট আছে, লেআউট আছে, সব কিছু এই জায়গায় মোটামুটি আপনি নিজে ইচ্ছে করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন, যেখানে বিভিন্ন রকম লেআউট আছে ওটাতে আপনি নিজে বসায় নিজে করতে পারবেন। এইভাবে আসলে যেই ক্যানভার যে অপশনটা আছে সেটা আসলে খুব ভালো, আমি ক্যানভাটা এই জন্য অনেক পছন্দ করি যে ক্যানভার মাধ্যমে আপনি খুব সহজেই খুব ইজিলিভাবে এগুলো তৈরি করতে পারবেন, যা আর কি অন্য কোনো থেকে করা যায় না। তো মূলত আজকে এই পর্যন্তই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। প্রেজেন্টেশনের ভিডিও সামনে আরেকটা নিয়ে আসবো না আপনাদের জন্য, ক্লাস 2 নিয়ে আসবো। তো আজকে যারা ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই গাইস, টাটা, ভালো থাকবেন।